তো বন্ধুরা, এইরকম ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক কেএম, আমি আছি আপনাদের সাথে কাঞ্চন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন ভিডিও এডিট করার জন্য কাইন মাস্টার অ্যাপটি ওপেন করে নেব। তো বন্ধুরা, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব। এরপর প্রথম অপশানটায় ক্লিক করে দেব। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন মিডিয়া বলে অপশান, সেখানে ক্লিক করব। এবার আমি এখানে যে ভিডিওটি নিয়ে আসব সেই ভিডিওটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি এখন সেই ভিডিওটি নিয়ে চলে আসব এখানে। তো নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার আমরা এই লাভের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন নামটি লিখে নেবেন। তো নামটি লিখে নেওয়ার জন্য লেয়ারে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন টেক্সট বলে অপশান, সেখানে ক্লিক করব। তো এবার আপনারা আপনাদের পছন্দ মতো নামটি লিখে নেবেন। তো আমি আমার নামটি লিখে নিচ্ছি, KANCHAN। লিখে নেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন ওকে বলে অপশান, সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটিকে আমরা টেনে লাভের মধ্যে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, ডান দিকে দেখতে পাচ্ছেন এ বলে অপশান, সেখানে ক্লিক করবেন। এরপরে আমি এই প্রথম অপশানটায় ক্লিক করে দিব। তো আপনাদের এটি নাও থাকতে পারে। তো ডান দিকে দেখতে পাচ্ছেন ঘরের অপশান, সেখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এরকম ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি আমার প্রথম অপশানটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিয়েছি। আর নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো বলে অপশান, এটি অন করে দিবেন, ঠিক আছে বন্ধুরা? তো এটিকে আমরা এখন টেক্সটটিকে টেনে একদম ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর নিচে টেক্সটের উপর আবার ক্লিক করবেন। করার পর ওভারঅল অ্যানিমেশনে যাবেন। যাওয়ার পর এখানে এই অপশানটায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার যে কালার ইফেক্টটি আমি এখানে নিয়ে আসবো সেই ভিডিওটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেটি এখানে নিয়ে আনার জন্য লেয়ারে ক্লিক করবেন, এরপর মিডিয়াতে যাবেন। তো আমি এখন সেই কালার ইফেক্টটি এখানে নিয়ে চলে আসবো। তো এটিকে এখন টেনে আমরা এখন ফুল স্ক্যান করে দেব। তো নিচে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং বলে অপশান, সেখানে ক্লিক করব। এরপর এখানে আমরা ডার্কেনে ক্লিক করে দেব। তো এবার আপনাদেরকে ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও হয়ে গেছে। তো এবার আপনারা আপনাদের পছন্দ মতন সং এখানে লাগিয়ে দিবেন। তো ডান দিকে দেখতে পাচ্ছেন অডিও বলে অপশান, সেখানে ক্লিক করবেন, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন সংটি লাগিয়ে দিবেন। তো এবার ভিডিওটি সেভ করার জন্য বাঁ দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশান, সেখানে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে অপশান, সেখানে ক্লিক করলে ভিডিওটি আপনার এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।